গত 2 জুন রিকশা গার্ল সিনেমার ট্রেলার রিলিজ পেয়েছে। ট্রেলারের শুরুতেই একটা সিনেমার দৃশ্য দেখায় যেখানে নায়ক সিয়ামকে দেখা যায়, আর এই দৃশ্যটা দেখে নাইমার চোখ উজ্জ্বল হয়ে ওঠে। তারপর বিয়েবাড়ির মরিচপাতি দেখে নাইমার চোখ উজ্জ্বল হয়ে যায়। এই সব দৃশ্যের মধ্যে দিয়ে নাইমার ঠিক স্বপ্ন বলবো না, তবে শত হতাশার মাঝেও এক ধরনের পজিটিভ স্পিরিট ধরে রাখার একটা চেষ্টা বলা যেতে পারে। এবং নাইমা ভালো রিকশা পেইন্ট করে। তার পরের দৃশ্যে কিছু ছেলে তাকে ধাওয়া করে। এই দৃশ্যটা দিয়ে নাইমার বা আমাদের সমাজের মেয়েদের রিয়েলিটিটাকে সামনে নিয়ে এসেছে। নাইমা বলছে, সামটাইমস আই থিঙ্ক দেয়ার ইজ নো প্লেস ফর মি ইন দিস ওয়ার্ল্ড। এত সবের মধ্যেও সে তার বন্ধুদের কাছে হিরো, যে মাঝে মাঝে পুরুষদের হাত থেকে বাঁচার জন্য সবুজ ওড়না পরে তরমুজের মাঝে লুকিয়ে যায়। এতক্ষণ যা বললাম সবই তার ব্যক্তিগত সুখ দুঃখ। তার বাবা একজন রিক্সা চালক, একদিন রিক্সা চালাতে গিয়ে সে অসুস্থ হয়ে পড়ে, এবং নাইমার মায়ের কাছে রিক্সা পেইন্ট একটা স্টুপিডিটি ছাড়া আর কিছুই নয়। নাইমা কাজের খোঁজে বের হয়, আর সেখানে সবচেয়ে বড় বাধা হয়ে আসে জেন্ডার ডিসক্রিমিনেশন। আপনি যদি সমাজের রিয়েলিটি চেক করেন, দেখবেন আমাদের মগজে একটা মিথ বসে গেছে, সেটা মেয়েদের দিয়ে কোনো কাজ হয় না, যার কারণে এই মেয়েটাও কোনো কাজ পায় না। কিন্তু তার কাজ করাটা এবং পরিবারকে বাঁচানোটা খুব জরুরি। তখন সে বাধ্য হয়ে ছদ্মবেশ নেয়, নতুন নাম নেয় নয়ন। এবার সে তার পরিবারের হাল ধরে, কিন্তু তার ভেতরে যে শিল্পী সত্তা তা মরে যায় না। এখনও সে সুযোগ পেলেই রিক্সা পেইন্ট করে। এভাবেই শত প্রতিকূলতার মধ্যে বেঁচে থাকার জন্য সে তার স্বপ্নটাকে শক্ত করে আঁকড়ে ধরে। এভাবে একটা সারভিয়াল ফিল নিয়ে রিক্সা গার্ল সিনেমার ট্রেলার আমাদের সামনে এনেছেন অমিতাভ রেজা চৌধুরী, যার আগের সিনেমা গত দশকের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা আয়নাবাজি। এরপর হইচইয়ের জন্য একটা সিরিজ করেছেন ঢাকা মেট্রো নামে, যা ছিল পুরোপুরি একটা এক্সপেরিমেন্টাল সারভিয়াল সিরিজ। এই সিনেমাটাও খুব সম্ভবত কমার্শিয়াল না, তবে রিয়েলিটি এবং সারিয়ালের একটা মিশ্রণ আছে, আর এই মিশ্রণ আমার বেশ ভালো লেগেছে। এই সিনেমার গল্প নেওয়া হয়েছে মিতালি পার্কিন্সের উপন্যাস রিক্সা গার্ল থেকে। স্ক্রিন প্লে লিখেছেন নাসিফ ফারুক আমিন ও সরবরি আহমেদ। নাইমা চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। আরও আছেন সিয়াম আহমেদ, অ্যালেন শুভ্র, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া সহ আরও অনেকে। নভেরা রহমানের অভিনয় যতটুকু দেখা গেছে তাতে ভালোই লেগেছে। আশা করব পুরো সিনেমাতে তার আরও ভালো অ্যাক্টিং দেখতে পাবো। এই সিনেমার সিনেমাটোগ্রাফিতে আছেন তুহিন তামিজুল ও নিকলাস রিববার্ফ। সিনেমাটোগ্রাফি অসাধারণ লেগেছে, প্রতিটি ফ্রেম যেন এক একটা গল্প, আর VFX এর ব্যবহারও বেশ ভালো লেগেছে। সেই সাথে দেবজ্যোতি মিশ্রর মিউজিকও অন্য উচ্চতায় নিয়ে গেছে এই সিনেমার ট্রেলারকে। ট্রেলারের ডায়লগ ইংরেজিতে রাখা হয়েছে, যা একটু খটরমটর লেগেছে, তবে আন্তর্জাতিক পর্যায়ে বা ফেস্টিভ্যালের জন্য হয়তো এই ট্রেলারটা করা হয়েছে। আশা করব সিনেমাটি আমরা বাংলা ভাষায় দেখতে পাবো। আর শেষ পর্যায়ে এসে রিক্সা পেইন্ট নিয়ে কিছু কথা না বললে খুব অন্যায় হবে। আমার ব্যক্তিগতভাবে পেইন্টিংয়ের সঙ্গে পরিচয় এই রিক্সা পেইন্টের মধ্যে দিয়ে। বিশেষ করে 50-60-এর দশক থেকেই এই শিল্পের জনপ্রিয়তা বাড়তে থাকে, যেখানে ফুল, পাখি, জনপ্রিয় নায়ক নায়িকার ছবি আঁকার প্রচলন ছিল। এমনকি ঢাকার বিভিন্ন স্থান যেমন শহীদ মিনার, দোয়েল চত্বর, শাপলা চত্বর, স্মৃতিসৌধ, প্রাকৃতিক দৃশ্য, সংসদ ভবন, তাজমহল, পশু পাখির ছবি ইত্যাদি রিক্সা পেইন্টকে বৈচিত্র্যময় করেছে। যদিও এই শিল্প কখনো আমাদের দেশের মেইনস্ট্রিমে যেতে পারেনি, বড় বড় চিত্রশিল্পীরা এই শিল্পকে দুর্বল বা হেয় করেই দেখত। এখনো হয়তো কিছু রিক্সায় এই পেইন্টিং দেখা যায়, তবে অতি কমার্শিয়াল যুগে আমরা এই শিল্প থেকে দূরে সরে এসেছি। এই সিনেমার মধ্যে দিয়ে আবার সেই রিক্সা পেইন্টের সৌন্দর্য প্রকাশিত হয়েছে, এবং তা শুধু রিক্সার জন্য নয়, বড় ক্যানভাসেও এই শিল্পের পুনর্জাগরণ সম্ভব। এবং আমি এই সিনেমার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছি। আর আপনার কাছে এই ট্রেলার কেমন লেগেছে তা আমাদের কমেন্টস করে জানান। আর আমার এই ট্রেলার ব্রেকডাউন যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি। ধন্যবাদ।